ও আমার সোনার মানিকেরা, আল্লাহ পাকের প্যারা বান্দা বান্দিরা, নবীর উম্মা তোম্মা তেরা, কান খাড়া করে শুনুন। ইহুদির মেয়ে আব্বাজানকে বলছে, আব্বা আমার একটাই বান্ধবী, নাম তার ফাতেমা, তুমি সমস্ত তোমার আত্মীয় স্বজনদেরকে তুমি নিমন্ত্রণ দিয়েছ, তবে একটা কথা শোনো, আমার বান্ধবী ফাতেমাকে যদি তুমি দাওয়াত না করো, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কিন্তু বিয়ে করব না, বিয়ের প্রীতি বসব না, বিয়ের সাজে আমি বসব না। বাপ চিন্তায় পড়ে গেল, ওমা ফাতেমাকে বলবে তো, আমাদের যা লোক কুটুম আছে সব তো বড় লোক, ফাতেমা তো ভালো একটা পোশাক পরতে পারে না, আমাদের সমাজে যখন ফাতেমা ছেঁড়া জামা পরে আসবে, ছেঁড়া কাপড় পরে আসবে, এটা কি ঠিক হবে মা? আব্বা কোনো কথা বুঝি না, কোনো কথা শুনতে চাই না, ফাতেমাকে নিমন্ত্রণ দিতে হবে, ফাতেমাকে নিমন্ত্রণ করতে হবে, ফাতেমাকে যদি নিমন্ত্রণ না দাও, ফাতেমাকে যদি দাওয়াত না দাও, আমি বিয়েতে বসবো না, আমি বিয়ে করব না। বাপ চিন্তায় পড়ে গেল, কি করব। কিছুক্ষণ বাদে মেয়েকে ডাক দিল, মা 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 মা, মুহাম্মাদের মেয়েকে দাওয়াত দিতে পারি, তবে আমার একটা সত্য আছে। আব্বাজান কি সত্য? মুহাম্মাদের মেয়ে ফাতেমাকে সুন্দর কাপড় পরে আসতে হবে, আমি সোনা দানা আনতে বলছি না, নগদও আনতে বলছি না, ভালো পোশাক যেন একটা পরে আমার বাড়িতে যেন আসে। ইহুদের মেয়ে মা ফাতেমার কাছে আসলো, ও বান্ধবী ফাতেমা, ও বান্ধবী ফাতেমা, মা ফাতেমা কি করলো, দরজা খানা খুলে দিল, বসো বসো বসো, বান্ধবীকে বসতে জায়গা দিল। ফাতেমা আমি তোমাকে একটা কথা বলতে এসেছি, কি কথা বান্ধবী, কি কথা বান্ধবী, আমার আমার অমুক দিন, আমার অমুক দিন বিয়ে, তোমার বিয়েতে যেতে হবে, তুমি যদি বিয়েতে না যাও, তুমি যদি তুমি যদি বিয়েতে না আসো, আমি বিয়ে করব না। ওই সময় ফাতেমা বলে, ও বান্ধবী না 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 না, আমি তোমার বিয়েতে যেতে পারবো না। কেন যাবে না? তোমরা হলো বড় লোক, অর্থওয়ালা, টাকাওয়ালা, আমার আব্বা গরিব মানুষ, আমি গরিব মানুষ, আমার ভালো পোশাক নেই, আমার ছেঁড়া কাপড় পরতে হয়, আমার ভালো পোশাক থাকে না, আমার তিন বেলা খাওয়া জোটে না, কি নিয়ে যাব, নকুদ করব, কি পরে যাব, আমার তো কিছু নাই, আমি যাব না। ওই সময় বান্ধবী, ইহুদি বান্ধবী মা ফাতেমাকে বলে, ও মা ফাতেমা, ও বান্ধবী ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে না যাও, আমি বিয়ে করব না, বিয়েতে বসব না, তুমি যদি না যাও, আমি বিয়ে করব না, বিয়ের পিড়িতে বসব না। মা ফাতেমা বলল, ঠিক আছে বান্ধবী, আমি যাব। বান্ধবীকে কথা দিয়ে দিল, ঠিক আছে আমি যাব তোমার বিয়েতে, তুমি বিয়ের পিড়িতে বসবে, বিয়ের ঠিক টাইমের মধ্যে আমি ফাতেমা পৌঁছে যাব। ওই সময়তে বান্ধবী বাড়ি চলে গেল, আব্বাজানের কাছে চলে গেল মা ফাতেমা, আব্বাজান আপনার কাছে আমার একটা আবদার ছিল। কি আবদার, কি আবদার? আমার একজন বান্ধবী আছে, তার বিয়ে, ওই বিয়েতে আমি যাব, বিয়ে বাড়িতে যাব, আমাকে একটা শাড়ি দিতে হবে, আমাকে একটা ভালো পোশাক দিতে হবে। ওই সময়তে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মা ফাতেমাকে বলে, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, তুমি তো বিয়ে বাড়িতে যাবে, আমার কাছে আবদার করেছো, তুমি তো জানো ফাতেমা তোমার আব্বা তিন দিন অনাহারে, কিছু খাবার জোটে না,
পেটে পাথর, পেটে পাথর, পেটে পাথর বাঁধা অবস্থায় আছি। আমার কাছে নাই টাকা, আমার কাছে নাই পয়সা, কিভাবে তোমার পোশাক কিনে দেব মা? মা ফাতেমা আব্বার কষ্ট বুঝতে পারলেন, আব্বার কষ্ট বুঝতে পারলেন, মা ফাতেমা বাড়ি চলে আসলেন। আসার পরে স্বামীর অবস্থা মা ফাতেমা জানে, স্বামীকেও বলল না। যথারীতি রাত্রে হযরত আলীকে খাওয়া দাওয়ার খাইয়ে দিয়ে, হাসান হোসেনকে খাওয়া দাওয়ার খাইয়ে দিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দিল। ঘুম পাড়িয়ে দিয়ে গভীর রাত্রে দু রাকাত নামাজ পড়ল। নামাজ পড়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে, আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে দোয়া তুলে দোয়া করে, হে আমার মালিক, হে আমার আল্লাহ, হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, আমি ফাতেমা তোমার কাছে কোনোদিন আবদার করিনি, তোমার কাছে টাকা চাইনি, তোমার কাছে পয়সা চাইনি, তোমার কাছে কোনো আবদার করিনি, আজকের আমি আপনার কাছে একটা আবদার করব। আয় আমার মালিক, আয় আমার আল্লাহ, আয় আমার সৃষ্টিকর্তা, আমি বান্ধবীর বিয়ে বাড়িতে যাব, বান্ধবীর বিয়ে বাড়িতে যাব, তুমি তো জানো আমার আব্বা বড় অসহায়, আমার আব্বা বড় গরিব, আমার বাবা আব্বা বড় গরিব, আমার একটা ভালো পোশাক দেওয়ার মতো তার কাছে কোনো পয়সা নাই, আমার স্বামীও তো গরিব, আমার স্বামীও তো গরিব, আমাকে একটা ভালো পোশাক দেওয়ার মতো তার কাছে কোনো পয়সা নাই, আয় আমার রব, আয় আমার মালিক, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার কাছে প্রার্থনা করি, তোমার কাছে আরজু করি, তুমি আমার একটা শাড়ি আমাকে দিয়ে দাও। ওই সময়তে আল্লাহ পাক আল্লাহ তাআলা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিল, ও আমার ফেরেশতা জিব্রাইল, ও আমার ফেরেশতা জিব্রাইল, আমার হাবিবের বেটি ফাতেমা, আমার হাবিবের বেটি ফাতেমা আমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে চেয়েছে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আরজুকে কবুল না করে আমি থাকতে পারি না, যাও 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 ও জিব্রাইল, যাও জান্নাত থেকে দুটো শাড়ি নিয়ে যাও, নিয়ে মা ফাতেমার যে আলমারি আছে ওই আলমারিতে রেখে এসো। আল্লাহ পাকের হুকুমে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাত থেকে দুটো কাপড় নিয়ে মা ফাতেমার আলমারির ভিতরে রেখে দিয়ে চলে গেল। মা ফাতেমা দোয়া শেষ করলো, দোয়া শেষ করে যেই না আলমারিটা খুললো, খুলে দেখলো দুটো শাড়ি, আল্লাহ পাকের কাছে শুকরিয়া করলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুশিতে বাক বাক হয়ে গেল, বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা খুশিতে বাক বাক হয়ে গেল, আল্লাহ পাক আমার ডাকে আল্লাহ সাড়া দিয়েছেন, আর আমরা আল্লাহকে ডাকি আমাদের ডাকে আল্লাহ সাড়া দেয় না, কারণ আমাদের ডাকের ভিতরে মধুর নেই, আমাদের ডাকের ভিতরে অন্তর নেই, আমাদের মধুর আমাদের ডাকের ভিতরে সেই মহব্বত নেই বলেই আল্লাহ পাক আমাদের ডাকে সাড়া দেয় না। ঠিক না ভুল? বর্তমান জামানায় আপনারা দেখলে দেখতে পাবেন আগের মানুষের খাওয়া ছিল না, টাকা ছিল না, কিন্তু ঈমান খাঁটি ছিল। এখনকার মানুষের টাকা হয়েছে, বিল্ডিং বালাখানা হয়েছে, কিন্তু ঈমান কাঁচা হয়ে গেছে। ঠিক না বাপ? আগের যুগের মানুষ ছেঁড়া কাপড় পরে নামাজ পড়েছেন, আগের যুগের মানুষ তারা দুবেলা খায়নি, তারপরেও আল্লাহ পাকের নামাজকে কাজা করেননি, আল্লাহ পাকের হুকুমকে অবলম্বন করেননি, ত্যাগ করেননি, রসুলের যত রীতি হাদিসগুলো তারা মেনেছেন, আর আজকেরে আমরা রসুলের সুন্নাতকে সরিয়ে দিয়েছি, রসুলের হুকুমকে আমরা মান্যতা দিই না, আল্লাহ পাকের ফরজ হুকুম যে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ
ত্যাগ করে দিয়েছি, মসজিদে আজান হচ্ছে মাগরিব নামাজের, মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছি, কানে শুনতে পাই না, আল্লাহ পাক জানো আমাদের কানে বাস ফেলে দিয়েছে। এমনি কোন ফাংশন হলে দূর থেকে সব শুনতে পাই, অমুক জায়গায় ফাংশন হচ্ছে আর মসজিদে আজান হচ্ছে, মরজেন দিনে পাঁচবার আজান দেয়, সেই আজান আমাদের কানে ঢোকে না। তার মানে কি ঢোকে না মানে আল্লাহ পাক কানে বাস ফেলে দিয়েছে, শয়তান তালা মেরে গেজাতের ভিতর না যায়। তো মা ফাতেমা দোয়া শেষ করে আলমারি খুলে দেখলো দুটো শাড়ি, আনন্দিত বাক বাক হয়ে গেল, সকাল হয়ে গেল, যাদের সন্তানদেরকে সুন্দরকে তাদেরকে খাবিয়ে দাবিয়ে সুন্দর করে রেখে বান্ধবীর বাড়িতে ওই শাড়ি কানা পরে বিয়েতে গিয়েছে। যাবার পরে ওই ইহুদি বান্ধবীর বাড়িতে যে সমস্ত আত্মীয় স্বজন কুটুম এসেছে সবাই দেখে অবাক, মুহাম্মাদের মেয়ে এত সুন্দর শাড়ি পরেছে। মা ফাতেমাকে জিজ্ঞাসা করলো, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, তুমি এই শাড়িখানা কোথা থেকে পেয়েছো মা? এত সুন্দর শাড়ি আমরা যে শাড়ি পরেছি এত সুন্দর দেখাচ্ছে না, এত সুন্দর দেখাই না, তুমি যে শাড়িটা পরেছ খুব সুন্দর দেখাচ্ছে মা, কোন দোকান থেকে কিনেছো, কোন বাজার থেকে কিনেছো, একটু সন্ধান দাও না, একটু ঠিকানা দাও না। ওই সময়তে মা ফাতেমা বলে, মা ফাতেমা বলে, ও মা ফাতেমা বলে, শোনো শোনো শোনো, এটা কোনো দুনিয়ার কোন বাজারের দোকান না, এটা কোন দুনিয়ার কোন বাজার না, এটা কোন দুনিয়ার কোন দোকান না, এটা হলো জান্নাতের দোকান থেকে আনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এই জান্নাত পেতে গেলে, এই জান্নাত হাসিল করতে গেলে তোমাদেরকে এই তোমাদেরকে ইমানের কলেমা পড়ে মুসলমান হতে হবে, ইমান খাঁটি করতে হবে, নবীকে নবী বলে মানতে হবে, আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে, নবীর হাদিস গুলো মানতে হবে, আল্লাহ পাকের ফরজ হুকুম গুলো মানতে হবে। যদি তোমরা আল্লাহ কিভাবে জানলে বলে, আব্বা যা আমি দুই দিন স্বপ্ন দেখেছি কামার মুতাল্লি কুরাইশ বংশের নেতা আমায় দেখতে আসবে, নাম তার আব্দুল মুত্তালিব, আমি দুই রাত স্বপ্ন দেখছি, স্বপ্নের মাধ্যমে আমাকে দেখিয়ে দেওয়া হচ্ছে কামার মুতাল্লি তোমাকে দেখতে আসবে। ওই সময়তেই আব্দুল ওয়াহাব জুহরি আব্দুল মুত্তালিবকে সাথে নিয়ে ঘরের মধ্যে গেল, বসতে জায়গা দিল, নাস্তা পানি দিল, খাওয়া শেষ হয়ে গেল, আমিনাকে আনলো, আমিনার মুখটা দেখলো আব্দুল মুত্তালিব, আমিনার মুখটা দেখলো আব্দুল মুত্তালিব, আমিনার মুখটা দেখে সঙ্গে সঙ্গে আমিনাকে বলল, ও মা আমিনা, ও মা আমিনা, তুমি আমার বৌমা হবে, তুমি আমার বৌমা হবে, আমার মেয়ে পছন্দ হয়ে গিয়েছে, আমি আমার ছোট ছেলে আব্দুল্লাহর সাথে তোমার বিবাহ দেব। আমিনা তোমার দেখে আমার খুব পছন্দ হয়েছে মা, আমার ছোট ছেলে আব্দুল্লাহর সাথে তোমার বিবাহ দেব। তখন আমিনা আব্দুল মুত্তালিবকে বলছে, আব্বু আমি জানি আপনি আমাকে পছন্দ করবেন, কিভাবে জানো মা? আমি দুই রাত স্বপ্ন দেখেছি, আপনি আমাকে দেখতে আসবেন, পছন্দ করবেন, আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দর্শনী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
বাদ ও আমিনা তোমার ঘরে, ও আমিনা তোমার ঘরে নূরের বাতি জ্বলল কে, সেই আলোর রোশনিতে চাঁদের আলো হর মেনেছে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন না, আরো জোরে বলুন না, ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার প্রিয় ভাইরা, মা আমিনার সাথে আব্দুল্লাহর বিবাহটা হয়ে গেল, সমাধা হয়ে গেল। ওই সময় আব্দুল্লাহ আর মা আমিনাকে আব্দুল মোতালিব বাড়িতে নিয়ে চলে আসলো। সংসার জীবনে একদিন দুদিন তিন দিন চার দিন কাটতে 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 আড়াই মাস কেটে গেল। এক এক কেতাবে এক এক রকম রয়েছে, কেউ বলেছেন আড়াই বছর, কেউ বলেছেন আড়াই মাস, মতভেদ রয়েছে। তো আমি ধরে নিলাম আড়াই মাস। আড়াই মাস সংসার জীবনে অতিবাহিত করার পরে আব্দুল মোতালিব আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ তোমাদের সংসার জীবনে তোমাদের সংসার জীবনে দেখতে দেখতে আড়াই মাস কেটে গেল, এবারে ব্যবসায় যেতে হবে বাপ, আর দিন কাটালে তো হবে না, ব্যবসায় যেতে হবে। ও আমার সোনার মানিকরা, আল্লাহ পাকের প্যারা বান্দা বান্দিরা, নবীর উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্বা জানের কথা শুনে মা আমিনার কাছে এসে, মা আমিনার কাছে এসে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল। রাত্রে খাওয়া দাওয়া সমাধা করে দিয়ে দুজনা বিছানায় শুয়ে পড়ল। আগের যুগে যখন বিবাহ হতো বাপ, একটুখানি শুনে নিন, আগের যুগে বিবাহিত হলে বিয়ে হলে সংসার জীবনে তাদের দেওয়া হতো একটি বালিশ, একটি কেতা, একটি বিছানা, আর খাট হিসেবে দেওয়া হতো। সেই যুগে ও সোনার মালিকেরা, ওই সময়তে মা আমিনা আর আব্দুল্লাহ এক বালিশে শুয়ে পড়ল, ঘুমিয়ে পড়ল। রাত কেটে গেল, আব্দুল্লাহ কিন্তু ঘুমালে না, মা আমিনা ঘুমিয়ে গেল। আব্দুল্লাহ গুন 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 করে কানতে 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 রাতটাকে পার করে দিল। সকাল হয়ে গেল, মেয়েরা যেমন সকাল হওয়ার পরে বিছানা গুলো গুছিয়ে রেখে দেয়, রেখে অন্য কাজ করতে যায়, ওই সময়তে মা আমিনা, মা আমিনা তেমন বিছানা গুছিয়ে বিছানা গোছানোর জন্য ঘরে গেল। যেই না বালিশে হাত দিল, দেখলো ওই সময়তে দেখলো বালিশখানা ভিজা, বালিশখানা ভিজা। ওই সময়তে মা আমিনা স্বামী আব্দুল্লাহকে ডাক দিল, ও আমার প্রাণপ্রিয় স্বামী, ও আমার প্রাণপ্রিয় স্বামী, বালিশখানি ভিজা কেন, বালিশখানি ভিজা কেন? ওই সময়তে আব্দুল্লাহ বলে, আমিনা ও আমার জানের জান আমিনা, আমি রাত্রে কেঁদেছি, আমি রাত্রে কেঁদেছি। কেন কেঁদেছ? আব্বা কালকে রাত্রে আমাকে বাণিজ্যতে যাওয়ার কথা বলেছে, বাণিজ্যতে যাওয়ার কথা বলেছে, তোমার মহাব্বতে কেঁদেছি, তোমার ভালোবাসায় কেঁদেছি। আমি বাণিজ্যতে চলে গেলে, আমি বাণিজ্যতে চলে গেলে কে তোমায় মহাব্বত করবে, কে তোমায় ভালোবাসবে, কে তোমায় আদর করবে? তুমি যেমন আমায় গালে তুলে ভাত কানা খাবিয়ে দিতে, তুমি আমার বিছানায় আমার গা গুলো টিপে দিতে, বা হাত পা গুলো টিপে দিতে, আমি কাজ করার পরে আমার গা হাত পা গুলো ব্যথা হয়ে গেলে তুমি টিপে দিতে, আমি যখন বাণিজ্যতে চলে যাব আমি না, কে আমার গা হাত পা গুলো টিপে দেবে, কে আমার সুন্দরভাবে গোসল করিয়ে দেবে, কে আমার ভাত গুলো গালে তুলে খাওয়াবে?
ও সোনার মানিকেরা আব্দুল মত ও সোনার মানিকেরা আল্লাহ নবীর আব্বা জান আব্দুল্লাহ মা আমিনার ভালোবাসা কেমন দেখুন আর আমাদের ঘরের ভালো আমাদের ঘরের বর্তমানে স্বামী স্ত্রীর ভালোবাসা ডিজিটাল হয়ে গেছে মারপিট ছাড়া ঘুম হয় না স্বামী স্ত্রী শুধু ঝামেলা মশারি টাঙানো নিয়ে ঝামেলা স্ত্রী বলে তুমি টাঙাও আর স্বামী বলে তুমি টাঙাও এই দুজনা ঝামেলা করতে করতে দিন কেটে যায় মশা বলে এই তো সুযোগ হয়েছে এতদিন মশা টাঙিয়ে শুয়েছে আর আজকের সুযোগ পেয়েছি এদের আজকে হদ্দ খাওয়া খাইয়ে নেব এদের শরীর থেকে রক্তগুলো চুষে নেব আব্বা আব্দুল্লাহ আর মাহমিনার ভালোবাসা আর আমাদের বর্তমানেদের আমাদের বর্তমানের ভালোবাসা পরিস্থিতি আপনারা নিজেরাই চিন্তা করলে বুঝতে পারবেন যেমন একটা ঘটনা বলি স্বামী স্ত্রী দুজনা ঝামেলা করেছে কি নিয়ে ঝামেলা জানেন বলবো বাপ লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি নিয়ে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এখন স্বামী বলতেছে আমি সারা জীবন খেটিয়ে তোমার সংসার চালিয়েছি যখন যেটা লেগেছে আলতা সোনু পাউডার লিপস্টিক চুড়ি টিপ যা লেগেছে সব ফেলে দিছি আর এখন মমতা ব্যানার্জি তোমাদের 1000 করে টাকা দিচ্ছে বলে আমাদের আর দাম দিচ্ছে না দুজনা ঝামেলা ঝামেলার পরে দেখা গেল এক মাস দুজনের কথা নেই স্বামী স্ত্রীর ভিতরে এক মাস কোনো কথা নেই বাপ যখন যেটা সংসারে প্রয়োজন হয় ছেলেকে বলে ছেলে মাকে বলে বাপ ছেলেকে বলে ছেলে মাকে বলে মা ছেলেকে বলে ছেলে বাপকে বলে এইভাবে এক মাস কেটে গেল যাওয়ার পর একদিন ছেলে স্কুলে গিয়েছে বাপ এইবারে তো খেলা দেখুন ওই সময় ছেলে এখন স্কুলে গিয়েছে আর বাড়িতে রান্নার তেল শেষ হয়ে গেছে রান্নার তেল নুন ঝাল ফুরিয়ে গেছে এখন স্বামী স্ত্রী তো দুজনের কথা নেই এখন কি হবে বাপ বউ তখন চিন্তা করছে যে যদি কথা না বলি তাহলে তো খাওয়া তো দুপুরবেলা বন্ধ হয়ে যাবে এখন বউ তখন বলছে কি বলছে শুনবেন শুনুন প্যাকেটের ভিতরে একটা তেলের বোতল দিয়েছে দিয়ে আর গিরিনীর গায়ে টাঙিয়ে দিয়ে বলছে প্যাকেটে আছে গিরিনীর গায় প্যাকেট যেন হাটে যায় কিছু গেল বাপ স্বামী দেখতে চাই তো যদি বাজার যদি না করি তাহলে আমার তো দুপুরবেলা খাওয়া বন্ধ ছেলেটাও না খেয়ে মারবে যাই বসে না থেকে ও নাই ঝাল তাই বলে আমি কি ঝাল হব আমি যাই বাজার করে নিয়ে আসি বাজার করে এনে স্বামী ওই গিরিনীর গায়ে টাঙিয়ে দিয়ে বলছে প্যাকেটে আছে গিরিনীর গায়ে প্যাকেট যেন ঘরে যায় কি জবানা এলো ও মা আপনাদের পায়ে ধরে বলে যায় আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলে যায় আপনারা সচেতন হন নবীর মতো ভালোবাসা নবীর স্ত্রী আম্মা জান আয়েশার মতো ভালোবাসা আপনাদের অন্তরে আপনারা তৈরি করুন কিতাবের ভিতরে এসেছে হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ রাসূল গোশগুলো খেয়ে হাড়গুলো একটা পাত্রে রাখতেন আর আম্মা জান আয়েশা সেই হাড়গুলো গালে দিয়ে চুষতেন বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ নবীর মতো ভালোবাসা মা আম্মা জান আয়েশার মতো ভালোবাসা আপনাদের অন্তরে তৈরি করুন মা আজ আসি কাল নেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন
তোমাদের যখন সময় হয়ে যাবে, তোমাদের যখন আজাল শেষ হয়ে যাবে, তোমাদের আয়ু যখন শেষ হয়ে যাবে, তখন তোমাদের যে অবস্থায় থাকো না কেন, যেখানেই থাকো না কেন, ঘাটে থাকো না কেন, পুকুরে থাকো না কেন, কলে থাকো না কেন, যে প্রান্তেই থাকো না কেন, তোমাকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে। তোমাদের মৃত্যু সাথ গ্রহণ করতে হবে। হাতে না ধরে পায়ে ধরে বলে যায়, ওমা আপনারা সচেতন হন, যে সংসারে স্বামী স্ত্রী মিললে সেই সংসারে আল্লাহ পাকের রহমতের, আল্লাহ পাকের রহমত বর্ষণ সে সংসারে হয় না। যে স্বামী স্ত্রী মিললে সেই সংসারে আয় রোজগারে বরকত হয় না। যে সংসারে স্বামী স্ত্রী মিললে সেই সংসারে আল্লাহ পাকের রহমত গুলো সরে যায়। তাই হাতে না ধরে পায়ে ধরে বলে যায়, আপনারা স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত রাখুন, আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন। সোনার মালিক তো আব্দুল্লাহ আর মা আমিনার মধ্যে ভালোবাসা দেখুন, কেমন ভালোবাসা। বালিশটা ভিজা, মা আমিনা জিজ্ঞাসা করছেন, আব্দুল্লাহ আপনি কেন কেঁদেছেন? আমি যে আমিনাই আছি সেই আমিনাই থাকবো, এর মতো ভালোবাসা কোনো পাল্টাবে না। আল্লাহ আরো ধরে বলুন না, সুবহানাল্লাহ, আমার নবীকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা উত্তম চরিত্রের অধিষ্ঠিত আমি আল্লাহ পাক বানিয়েছি। পৃথিবীতে অনেক নবী এসেছে, কই তাদের কথা তো বলেননি কেন? আমি আমাদের নবীর কথা বললেন। চলুন একটু আগিয়ে যাওয়া যাক, তাহলে বুঝতে সুবিধা হবে। ও আমার সোনার মানিকেরা, আব্বা জানেরা নবীর উম্মত উম্মতেরা, শুনুন বাবা শুনুন, কান খাড়া করে শুনুন, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ, দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমার কয়েকদিন যাবত, হুজুর আমার কয়েকদিন যাবত কিছু খাওয়া হয় না। আমার নবী দুর্বল নবী, আমার নবী জঈফ নবী, আমার নবী কমজোরি নবী, আমার নবী, আমার নবী কমজোরি হয়ে গিয়েছে। ও আমার সোনার মানিকেরা, আব্বা জানেরা কান কড়া করে শুনুন, আমার আপনার নবী কয়েকদিন যাবত কিছু খাওয়া হয়নি, না খাওয়াবে, আমার নবী দুর্বল হয়ে গিয়েছে, আমার নবী জঈফ হয়ে গিয়েছে, আমার নবী দুর্বল হয়ে পড়েছে, আমার নবী দুর্বল হয়ে পড়েছে, আমার নবী আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ঘরের দরজায় গিয়ে মা ফাতেমাকে সালাম দিলেন, মা ফাতেমাকে সালাম জানালেন, মা ফাতেমা আব্বা জানের গলার আওয়াজ পেয়ে, আম্মা জা মা ফাতেমা আব্বা জানের গলার আওয়াজ পেয়ে দরজা খানা খুলে দিলে। আমার নবী বেশ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার, হুজুর আমার মা ফাতেমার ঘরে ঢুকলেন, মা ফাতেমার ঘরে প্রবেশ করলেন, মা ফাতেমাকে লক্ষ্য করে আমার আপনার নবী বললেন, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, তোমার আব্বা জানের কয়েকদিন যাবত কিছু খাওয়া হয় না, তোমার আব্বা জানের
কয়েকদিন যাবত খাওয়ার চোটে না মা, ও মা দেখো না মা তোমার আব্বা জানে রে পেটে পাথর বাদামা, ও মা ফাতেমা তোমার বাড়িতে কিছু খাবার আছে মা, ও মা তোমার বাড়িতে কিছু খাবার আছে মা। আল্লাহ নবীর জবাবে মা ফাতেমা কি বললেন, বাবা শোনো অনুসনার ভানিকেরা আব্বা জানেরা জোয়ান যুবকেরা ও সোনার বন্ধুরা শুনুন শুনুন শুনুন, মা ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আমার প্রাণ প্রিয় আব্বা জান, ও আমার প্রাণ প্রিয় আব্বা জান, চারটে চারটে দিন কেটে গেল, চারটে চারটে দিন কেটে গেল আমার ঘরের উনানের আগুন জ্বলে না, চারটে চারটে দিন কেটে গেল আমার হাসান হোসেনের গালে আমরা কিছু খেতে দিতে পারি না, আমি মা ফাতেমা, আমি ফাতেমা আমার কলিজার টুকরো সন্তান হাসান হোসেনের গালে কিছু খেতে দিতে পারি না, চারটে চারটে দিন কেটে গেল হযরত আলী তোমার জামাত আলী আমার প্রাণ প্রিয় স্বামী, আমার আমার প্রাণ প্রিয় স্বামী আলী, আর চারটে দিন কেটে গেল দু মুঠো খাবার, দু মুঠো খাবারের জন্য, দু মুঠো খাবার জোগাড়ের জন্য কত না মেহনত করেছে, কত না কষ্ট করেছে, কত না কষ্ট করেছে মেহনত করেছে দু মুঠো খাবার জোগাড় করতে পারিনি, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, না 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 আমার বাড়িতে কোনো খাবার কিছু নাই, আমার বাড়িতে খাবার কিছু নাই। ওই সময়তে আল্লাহর নবী মা ফাতেমার ঘর থেকে বেরিয়ে এসে, মা ফাতেমার ঘর থেকে বেরিয়ে এসে গুটি গুটি পায়ে এক ইহুদির বাড়িতে চলে গেল, ইহুদির ঘরে দরজায় গেল, গিয়ে ঘরের দরজায় গিয়ে টোকা দিল, ও ভাই ইহুদি, ও ভাই ইহুদি, কে এত রাত্রে ঘরে দরজায় টোকা দাও, কে ওখানে, কে ওখানে, কে ওখানে? আল্লাহ নবী বলেন, আমি মোহাম্মদ, আমি মোহাম্মদ, ও ভাই ইহুদি একটু বাইরে এসো, ও ভাই একটু একটু বাইরে বেরিয়ে এসো। ওই সময় ইহুদি বাইরে বেরিয়ে আসলো, কি ব্যাপার এত রাত্রে আমার বাড়ি দরজায় এসেছো? আল্লাহর নবী বলেন, ও ভাই ইহুদি, ও ভাই ইহুদি, আমার হাসান হোসেন চার দিন ভোকা, আমার হাসান হোসেন চার দিন ভোকা, আমার মা ফাতেমা চার দিন ভোকা, আমার জামাত আলী চার দিন ভোকা। কিন্তু নবী নিজের কথা বললেন না, দুর্বল নবী জঈফ নবী, নিজের কথা ভাবলেন না, নিজের কথা চিন্তা করলেন না, কেমন নবী, কেমন নবী, চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন কেমন নবী, নিজে দুর্বল, নিজে এক সপ্তাহ খাননি, কিছু খাবার খেতে পারেননি, তারপরেও নিজের চিন্তা না করে মা ফাতেমার চিন্তা করলেন, দুই নাতির চিন্তা করলেন, জামাতা আলীর চিন্তা করলেন, কি আদর্শ! আমার সোনার নবী, মায়ের নবী, নবী আমার ইহুদি ভাইকে বলে, ও ভাই তোমার বাড়িতে কোনো কাজ আছে কি? ও ভাই ইহুদি তোমার বাড়িতে কোনো কাজ আছে কি? ইহুদি ওই সময় নবীকে বললেন, আমার বাড়িতে অনেক কাজ রয়েছে, কি কাজ করবে, কি কাজ করবে, কাজ তো অনেক রয়েছে। আল্লাহর নবী ইহুদির জবাবে বললেন,
যে কোনো একটা কাজ দাও, আমি সব কাজ করতে রাজি। ওই সময়তে ইহুদি বললেন, ও বাবা মোহাম্মদ, ও বাবা মোহাম্মদ, তোমাকে একটা কাজ আমি দিতে পারি। সে কাজটি হলো ও বাবা মোহাম্মদ, তোমাকে একটা কাজ আমি দিতে পারি, কূপের থেকে পানি তুলে, কূপের থেকে পানি তুলে ওই পানিগুলো আমার উটের পাত্রতে ভর্তি করতে হবে। তুমি এক বালতি পানি তুলবে, কূপের থেকে এক বালতি পানি তুলবে, তার বিনিময়ে একটা করে খেজুর পাবে। এইরকম ভাবে যত পানি তুলবে মোহাম্মদ, তার বিনিময়ে একটা একটা করে খেজুর তুমি পাবে। আল্লাহর নবী বললেন, ও ভাই ইহুদি, আমি তোমার কাজে রাজি, তোমার কথাতেই আমি রাজি, আমি কাজ করতে চাই, আমি কাজ করতে চাই, আমি কাজ করতে চাই। আল্লাহর নবী যদি চাইতেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা গোটা ওহুদ পাহাড়কে সোনা বানিয়ে দিতেন, কিন্তু আল্লাহর নবী চাননি। আল্লাহর নবী চাননি। কেমন নবী? আল্লাহ পাক দিয়েছে। আমরা সেই নবীকে চিনতে পারিনি, সেই নবীকে গাছগাছালি চিনেছে, বনের হরিণী চিনেছে, সাগরের মাছেরা চিনেছে, আমরা কত হতভাগা মুসলমান, আমরা চিনতে পারিনি, কত দুর্ভাগ্য। আমরা যারা এই মজলিসে বসে আছি, আমরা ভালো নবীকে চিনতে পারিনি। যদি চিনতে পারতাম তাহলে কি নবীর সুন্নাতকে ছেড়ে দিতাম? যদি চিনতে পারতাম তাহলে কি নবীর হুকুমগুলো কি ছেড়ে দিতাম? যারা চিনেছিল, সাহাবাই কেরামেরা চিনেছিল, তাবা তাবেঈন চিনেছিল, পীর পয়গম্বর চিনেছিল, যেমন ফুরফুরা জমিনে শুয়ে আছেন দাদা পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হুজুর চিনেছিলেন। তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা গোটা ফুরফুরা জমিনকে ফুল বাগান বানিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো চিনেছিলেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, হুজুর চিনেছিলেন। আরো চিনেছিলেন পানিগাবরার বড় হাবেশ সাহেব হুজুর আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। আরো চিনেছিলেন হাড়ওয়াত জমিনে আব্বাস আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আরো চিনেছিলেন আমাদের খলাফতের জমিনে শুয়ে আছেন বজলুর রহমান দরগাপুরি হুজুর চিনেছিলেন। আহ, আমরা চিনতে পারিনি, আমাদের কপাল ফাটা, আমরা কত হতভাগা। সাহাবাগণ চিনেছেন, পীর পয়গম্বর চিনেছেন, আজ আমরা চিনতে পারিনি বলি আজকের আমাদের উপরে আল্লাহ পাকের একের পর এক গজব আসছে না বাপ। কয়েকদিন আগে, এই কয়েক মাস আগে শোনা যাচ্ছিল যে আফফান হয়েছে, আফফানে অনেক বড় বড় গাছগুলো শুয়ে পড়েছে, যে গাছগুলো 10 জন 15 জন মিলে যে গাছকে আঁকড়ে ধরে উঁচু করা যায় না, সেই গাছগুলো নিমেষে শুয়ে পড়েছে, গোপড়া গোড়া উপড়ে পড়ে গিয়েছে। সোনার মানিক, যারা নবীকে চিনেছে তাদের জীবন ফুলের মতো হয়েছে। বলুন না সুবহানাল্লাহ, যদি আমরাও চিনতে পারি আমাদের জীবনও ফুলের মতো হবে। তো আল্লাহ নবী চাননি যে গোটা ওহুদ পাহাড় আমার জন্য সোনা হোক, তিনি পানি তোলার কাজে লেগে গেলেন, শুরু করে দিলেন। এক বালতি, দু বালতি, তিন বালতি, চার বালতি, পাঁচ বালতি পানি তোলা হয়ে গেল, ছয় বালতি, ছয় বালতি পানি তোলা হয়ে গেল, সাত বালতি পানি তুলতে যাবে, সাত বালতি পানি তুলতে যাবে,
সাত বালতি পানি তোলার সময়, পানি তুলতে 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 যখন এক বালতি দু বালতি তিন বালতি চার বালতি পানি তোলে, ওই রশিটা কূপের গায়ে ঘর্ষণ লাগে, কূপের গায়ে ঘর্ষণ লাগে, ঘর্ষণ লেগে লেগে, ঘর্ষণ লেগে লেগে দড়িটা সরে হয়ে গিয়েছে। সাত বালতি পানি তোলার সময় বালতিটা ছিঁড়ে কূপের মতো পড়ে গিয়েছে, দড়ি ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ইহুদির ঘরে দরজায় চলে গেল। ও ভাই ইহুদি, ও ভাই ইহুদি, ক্ষতি করে ফেলেছি, ক্ষতি করে ফেলেছি, সর্বনাশ করে ফেলেছি। ইহুদি বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসলেন, মোহাম্মদ কি ক্ষতি করেছ? আল্লাহর নবী বলেন, ও ভাই ইহুদি, তুমি যে আমাকে বালতি আর রশি দিয়েছিলে পানি তোলার জন্য, আমি সাত বালতি পানি তুলতে গিয়েছি, তোলার সময়ে রশিটা ছিঁড়ে গিয়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গিয়েছে। ওই সময়তে ইহুদি কি করলো? আল্লাহ নবীর, আল্লাহ নবীর কথা শুনে ইহুদি রাগান্বিত হয়ে গেল, রাগান্বিত হয়ে আল্লাহ নবীর সাবালি মোবারকে সজোরে একটা জোরে চঙার মেরেছে। আবার নবীর গালে ইহুদি একটা চর মেরেছে, আল্লাহ নবী ইহুদির হাতখানা ধরে ভলে ভাই ইহুদি, ইহুদির হাতখানা আমার নবী ডলে দেয় বারে বারে ডলে দেয়, আর বারে বারে বলতে থাকে ভাই ইহুদি আমি হলাম কমজোরি মানুষ, আমি হলাম দুর্বল মানুষ, আমি হলাম জয়ীব মানুষ, আমার হাড়ের গায়ে গোস্তখানা লেগে গিয়েছে। ও ভাই ইহুদি, এই বয়স মানুষটাকে মেরে তোমার হাতে ব্যথা লাগেনি তো? সোনার বন্ধুরা, ও আল্লাহ পাকের প্যারা বান্দা বান্দিরা, নবীর উম্মত উম্মতিরা, আমার নবী থমকে গিয়েছে, আমার নবী চুপ হয়ে গিয়েছে। ইহুদির হাতখানা ধরে ডলতে ডলে দিতে থাকে আর বলতে থাকে, তোমার হাতে লাগেনি তো বাবা, কি নবী, কি নবী, কি নবী, সেই নবীকে আমরা চিনতে পারলাম না, সেই নবীকে আমরা চিনতে পারলাম না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্না গালা খুলুকিন আযীম, ইন্না গালা আলা খুলুকিন আযীম, আমি আমার নবীকে উত্তম আদর্শ অধিষ্ঠিত করেছি, আমার নবীর উত্তম আদর্শ দিয়ে আমি আল্লাহ পাক তৈরি করেছি। বলুন না সুবহানাল্লাহ। নবী ইহুদি মেরেছেন, রাগান্বিত হননি, গরম মেজাজ নেননি, আমাদের মানলে আমরা মারির বদলে কি নেই, মার নেই, গালির বদলে গাল নেই না বা, কিন্তু কেমন নবী, মারির বদলে মার নেননি, বরং তিনি বলেছেন, বুড়ো মানুষটাকে মেরে তোমার হাতে লাগেনি তো ভাই? এই কথা শুনে ইহুদির মনটা যেন দুর্বল হয়ে গেল, এমন কি মানুষ, তাকে মানলাম এটা আমারই দোষ, কিন্তু অন্য পৃথিবীতে দেখা যায় মারির বদলে মান নেয়, গালির বদলে গাল দিয়ে থাকে, কিন্তু এ কেমন মানুষ, আমার উপরে গরম হননি, আমাকে কটু কথা বলেননি, আমাকে গালিগালাজ করেনি, আমাকে কোনো কিছুই বলেনি, বরঞ্চ আমাকে জিজ্ঞাসা করলো তোমার হাতে লাগেনি তো বাবা?
ওই সময় দিন ইহুদি ঘরের ভিতরে চলে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দিলেন, ও ফারিস্তা জিব্রাইল, ও ফারিস্তা জিব্রাইল, যাও 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 যাও, চলে যাও, ইহুদি আমার নবীকে আমার হাবিবকে মেরেছে, আমার নবীকে মেরেছে, আমার নবীর চাওয়ালি মোবারকে পাঁচ পাঁচটি পাঁচ পাঁচটি ডাক বসে গিয়েছে, যাও যাও চলে যাও। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, যাও, আমার নবী যদি মারির বদলা মার নিতে চায়, আমার নবী যদি মারির বদলা মার নিতে চায়, যেটা নবী বলবে আমি আল্লাহ পাক সেটাই করতে রাজি। আল্লাহর হুকুমে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীর কাছে চলে আসলো। নবীর কাছে আসার পরে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে ইহুদি মেরেছে, আপনি কি মারির বদলা মার নিতে চান? ওই সময় নবী জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলেন, ও ভাই জিব্রাইল, ও ভাই জিব্রাইল, না 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 না, আমি মারির বদনা মান নিতে চাই না, আমি মারির বদনা মান নিতে চাই না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে রহমতের নবী বরকতের নবী বানিয়েছে, আমি যদি মারির বদলা মান নিতে চাই তাহলে আমার ব্যবহার তারা কষ্ট পাবে, না 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 না, আমার ব্যবহারে আমি কাউকে কষ্ট দিতে চাই না, আমার ব্যবহারে আমি কাউকে বাধা দিতে চাই না। ও মেরেছে তো কি হয়েছে, আমার হয়তো একটু লেগেছে, নবী বলছেন আমার হয়তো একটু লেগেছে, কিন্তু না না আমি কোনো বদলা নেব না। ওই সময়তে আল্লাহ নবী জিব্রাইলকে বললেন, ও ভাই জিব্রাইল, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে তুমি বলে দাও আমার নবী কোনো বদলা নিতে চান না, আমার নবী কোন বদলা নিতে চান না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ আপনার হাবিব আপনার বন্ধু মারির বদলা মান নিতে চান না। ওই সময়তে আল্লাহর নবী জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলেন, ও ভাই জিব্রাইল, কূপের মধ্যে তো বালতি পড়ে গিয়েছে, বালতিটা তো তুলতে হবে, আপনি যদি একটু আমার সহযোগিতা করেন, আমার হাতটি ধরে কূপের মধ্যে বুনিয়ে দেবেন, বালতিটা একটু তুলিয়ে দেব তুলে বালতিটা একটু তুলে দেবেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীর কথা মতো কূপের মধ্যে হাতটা দিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতে বালতি নবীর হাতে চলে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। ওই বালতিখানা কূপের পাশে রেখে দিয়ে ইহুদিকে আল্লাহর নবী বললেন, ও ভাই ইহুদি, তোমার বালতি তোমার কূপের পাশে রাখা আছে, আল্লাহর নবী বালতিখানা রেখে বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে ইহুদি কি করলো, সমস্ত ঘটনা তার মাকে বলল, ইহুদির মাকে সব ঘটনা বলল। ওই সময় মা বলল, যাও ইহুদি, ও আমার সন্তান, যাও যাও চলে যাও, মুহাম্মাদের কাছে তুমি ক্ষমা চাও, ও দুনিয়ার কোনো মানুষ না, উনি হলো আখরি জামানার নবী, ওনার মায়ের নাম হলো আমিনা, ওর বাবা বাপের নাম হলো আব্দুল্লাহ, ওর দাদুর নাম হলো আব্দুল মোতালিব, ও দুনিয়ার কোন মানুষ না, ও হলো শেষ জামানার নবী, আখরি জামানার নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বলুন না সুবহানাল্লাহ। যাও চলে যাও, দুনিয়ার কোন মানুষ না, যাও তুমি ক্ষমা চেয়েছো বাবা।
ওই সময়তে ইহুদি কি করলো, ঘরের ভিতর থেকে একটা ধরালা ধারালা একটা তলোয়ারি বার করে যে হাত দিয়ে আমি মুহাম্মাদের গায়ে আঘাত করেছি, যে হাত দিয়ে আমি মুহাম্মাদের গালে আঘাত করেছি, চড় মেরেছি, সেই হাতখানা আমার শরীরে আর রাখবো না। এক কবে ইহুদি হাতখানা কেটে দিলেন, হাতখানা কেটে দিয়ে কারা জায়গায় একটা কাপড় দিয়ে সুন্দর করে বার্নিং করেছে, বেঁধে দিয়েছে, বেঁধে নিয়ে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে চলে আসলো। হুজুরের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ভুল করেছি, আপনি আমায় ক্ষমা করে দিন, আপনি আমায় ক্ষমা করুন, আপনি আমায় ক্ষমা করুন। ওই সময় আল্লাহর নবী বললেন, ও ভাই ইহুদি, ও ভাই ইহুদি, তুমি আমার কাছে কোনো অন্যায় করনি, তুমি আমার কাছে কোনো অন্যায় করনি, কি অন্যায় করেছো? ওই সময় ইহুদি বলে, আমি আমার হাত দিয়ে আপনার শরীরে আপনার চাওয়ালি মোবারকে একটা চড় মেরেছি, আর আপনি বলছেন যে কোনো অন্যায় করেননি, কোনো অন্যায় করেননি, আপনি কেমন মানুষ, আপনি কেমন মানুষ? ওই সময়তে আল্লাহর নবী বললেন, ও ভাই ইহুদি, তুমি তো মেরেছো, আমার গালে তো লাগেনি, তুমি তো মেরেছো, আমার তো কোনো কষ্ট হয়নি। ওই সময়তে আল্লাহর নবী কাটাঘাতখানার দিকে নজর পড়ে গেল, ইহুদির কাটাঘাত কাটা জায়গাতে নজর পড়ে গেল। ওই সময়তে ইহুদিকে ডাক দিল, ও ভাই ইহুদি, তোমার একটা হাতকে দেখতে পাচ্ছি, আর একটা হাতখানা কোথায়? হাতটা কাটা কেন? তোমার শরীর দিয়ে রক্ত ঝরছে কেন? তোমার শরীর দিয়ে রক্ত পড়ছে কেন? ওই সময় ইহুদি আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যে হাত দিয়ে আল্লাহ নবীকে আঘাত করেছে, যে হাত দিয়ে মুহাম্মাদকে আঘাত করেছে, যে হাত দিয়ে দীনের নবীকে আঘাত করেছে, সেই হাত কেন আমার শরীর থেকে আমি কেটে দিয়েছি, আমি আর ওই হাত শরীরে লাগাবো না। আল্লাহ নবী ওই সময় বললেন, ও ভাই ইহুদি, ও ভাই ইহুদি, তুমি যদি হাতখানা না লাগাও, তুমি যদি হাতখানা না লাগাও, তাহলে তোমার অনেকে নুনো বলবে, অনেকে খড়া বলবে, অনেকে অনেক কথা বলবে, অনেকে তোমাকে দেখে একটু ঠাট্টা বটকরা করবে, কটুক্তি করবে। ওই সময়তে ইহুদি আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কে কি বলল, কে কি বলল তাতে আমার কোনো দুঃখ নাই, কে কি বলল তাতে আমার কোনো কষ্ট নাই, কে কি বলল আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, যদি আপনি আমায় ক্ষমা না করে দেন তাহলে সবচেয়ে বড় কষ্ট এটাই আমার হবে। কে কি বলল? এতে আমার কোনো যায় আসে না, কোনো দুঃখ নাই, কষ্ট নাই, বেদনা নাই, যদি আপনি আমায় ক্ষমা না করে দেন সবচেয়ে কষ্ট এটাই আমার হবে। আল্লাহ নবী ওই সময়তে ইহুদিকে বললেন, ও ভাই ইহুদি, আমি তোমাকে ক্ষমা করতে পারি, আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি, যাও 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 চলে যাও, তোমার কাটা হাতখানা নিয়ে এসো। ইহুদি কি করলো? আল্লাহ নবীর কথা মতো বাড়ির থেকে হাতখানা নিয়ে আসলো, বাড়ির থেকে হাতখানা নিয়ে আসলো, এনে আল্লাহ রসুলের হাতে দিল। আল্লাহ রসুল কি করলো? ইহুদির কাটা জায়গায় যেখান থেকে হাতখানা কেটেছিল ইহুদি, সেই জায়গাতে লাগিয়ে দিয়েছে, দিয়ে আল্লাহ রসুলের থুতু মোবারক দিয়ে লাগিয়ে দিয়েছেন, আর বলেছেন, এ আল্লাহ সৃষ্টি ঘাত, এ আল্লাহ সৃষ্টি ঘাত, যেমন ছিলে আল্লাহর হুকুমে তেমন হয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ।